वेलकम टू माय चैनल। आज हमें ढेड़सर दो पेयजा रान्ना करब बा भेंडी दो पेयजा। तो तार जन्य प्रथमे भेंडी लागबे। भेंडीगुलोके एरकम भावे केटे निते हबे जाते बोठाटा एरकम भावे काटते हबे जाते एई नाला नालाटा बेशी ना बेरोय। एबार आपनार पेयज लागबे। पेयज तीन रकम भावे काटते हबे। एकटा पेयज बाटा, एकटा पेयज कुचानो, एकटा पेयज एरकम भावे। आर लागबे आदा बाटा, रसुन बाटा, लंका। আর লাগবে দুটো মিডিয়াম সাইজের আমি টমেটো পিউরি করে রেখেছি। আর লাগবে জিরে, গোটা জিরে, জিরের গুঁড়ো। আর লাগবে হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষের তেল। আর লাগবে তোমার ধনে পাতা। তো রান্নাটা স্টার্ট করা যাক। তো আমি প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তো আমি তেলটা খুব একটা গরম করব না, তা আমি যেহেতু ভেন্ডিগুলো ভেজে নেব না তো ভেন্ডিগুলো লেগে যেতে পারে। তো মিডিয়াম, বেশি গরম করব না, তো ভেন্ডিগুলো এভাবে ভেজে নেব। তো আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো নামিয়ে নেব। তো আমি ভেন্ডিগুলো নামিয়ে নিয়েছি। এরপরে যে এই এরকম ডুমো ডুমো করে কাটা যে পেঁয়াজগুলো আছে, আমি পেঁয়াজগুলোকেও ভেজে নেব। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো আমি পেঁয়াজগুলো নামিয়ে নেব ওই কড়াইতে। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে জিরে দিয়ে দেব। জিরেটাকে একটু কালো হতে টাইম দিতে হবে। তো আমার জিরেটা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি ভেজে একটু বেরেস্তা মতো বানিয়ে নেব। আর এদিকে আমি অন্য একটা বাটিতে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, আর আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু কোনো লঙ্কার গুঁড়ো খাই না, তো আমি দেব না। আমি এটাতে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। তো আপনারা আন্দাজ মতো হলুদ গুঁড়োটা দেবেন। এই তিনটে জিনিস আমি একসঙ্গে একটুখানি জল দিয়ে মিক্সড করে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যে পেঁয়াজ বাটাটা ছিল ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। বেশি বড় না, ছোট পেঁয়াজ। এটা একটু ভেজে নেব। এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেব। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এই তিনটে জিনিস একসঙ্গে ভালো করে মেশাতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু আদা বাটা দিয়ে দেব। এটাকে ভালো করে মিশাব। এটা আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার টমেটো পিউরিটা দিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা আমার মোটামুটি মেশানো হয়ে গেছে। এই যে হলুদ, লবণ আর জিরের যে গুঁড়োটা আমি জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব। আপনারা মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারেন। আমি খাই না, তাই আমি দেবো না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে হয়তো একটু লাল লাল কালারটা আসতো, খুব সুন্দর, কিন্তু ওটা আমরা খাই না। শরীরের পক্ষে খাওয়াটা ভালো না, জন্য আমরা খাই না। এটাকে যতক্ষণ ভাজবো, যতক্ষণ না এর থেকে তেল বেরোবে, ততক্ষণ এটা আমি ভেজে যাব। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। পুরো যে জলটা ছিল টমেটোর ওটা শুকিয়ে গেছে। তো এর মধ্যে আমি গাজরগুলো, গাজর বলছি কেন, ওই ঢেঁড়স ভাজাগুলো দিয়ে দেবো। এটাকে মিশিয়ে নেব। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে যে পেঁয়াজটা ভাজি ভেজেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো। এটাও ভালো করে মিশিয়ে নেব। তো এগুলো সব আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। আমি এতে অল্প করেই জল দেবো, কারণ বেশি সেদ্ধ হওয়ার কিছু নেই এতে। ওকে, তো আমি এতে অল্প করে জল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এতে 250 গ্রাম ছিল, এটাতে 250 গ্রাম ভেন্ডি ছিল। আপনারা আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। এবার আমাকে এই জলটার শুকাতে টাইম দিতে হবে। এটা আমি 5 থেকে 8 মিনিট পরে এটাকে আমি দেখবো সেদ্ধটা হয়ে গেছে পুরোপুরি। ঠিক আছে, আমি 8 মিনিট পরে আবার ফিরে আসছি। তো আমি দেখুন 8 মিনিট পরে ফিরে আসলাম। তো এটা আমার মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি প্রত্যেকটা ধনে পাতা ছড়িয়ে দেবো। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে। আমি এরপর থেকে এর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব।
মিশিয়ে নেব। তো আমার ভেন্ডি তো পেঁয়াজ একদম রেডি, তো আমি এটাকে সার্ভ করে আপনাদের সামনে দেখাচ্ছি যে কেমন হলো। কেমন তো ফ্রেন্ডস, আমার ভেন্ডি তো পেঁয়াজ একদম রেডি। আমি উপর থেকে একটু গাজর আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। ওকে, তো যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে তো একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কেমন আর খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে রান্নাটা কেমন হলো। তো আজকের মতো টাটা।